প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আচারি মৃত্যু আসার আগে বিশ্ব নেই বললেন জীবন কাজে লাগাও বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন বর্তমানে যে কয়জন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান উনিশশো সালে ২৬ জানুয়ারি ঢাকার ড্যামরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছে শিক্ষা জীবন। মির্জানুর রহমান ঢাকার ড্যামরায় অবস্থিত দারুনান চাঁদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দু সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপি ফাইভ লাভ করে দুই সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরানিক সায়েন্স থেকে দুই সালে শতকরা আশি ভাগ সি নিয়ে অনার্স উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর জীবন অতিবাহিত করার পর দুই হাজার তেরো সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন ওই বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে দুই সালে পোস্ট গ্রাজুয়েশন আমাদের সময় সময় দেয়া গবেষণা পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল ও পিএইচডি করার সিদ্ধান্ত নেন দুই সালের মধ্যে এম ও শেষ করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান অ্যাম্ব্রোলজি ইন দ্য কোরআন এরপর একই বিশ্ববিদ্যালয় পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলিকোরান অ্যান্ড অ্যানালাস্টিক্যাল ইন স্টাডিজের ওপর উত্তর দেন তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক ইন দ্য কোরআন অ্যান্ড অ্যানালাস্টিক্যাল স্টাডিজের ওপর পিএইচডি গবেষণা করছেন তার এমফিল ফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি এছাড়া আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সাত দশমিক পাঁচ আউট অফ নয় বোর্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও সাত দশমিক পাঁচ ব্র্যান্ড স্কোর অর্জন করেন উপাধি মিজানুর রহমান তার পুরো নাম তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে দাম্পত্য জীবন মাওলানা মিজানুর রহমান আজহারি দুই হাজার সালের উনত্রিশ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে তরুণদের আইডল ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আঝারিকে দেখলেই বোঝা যায় তাই এ সময় যুবকরা তাকে খুবই পছন্দ করে তার তাপসের মাহফিলে যুবকদের স্রোত দেখা যায় তিনিও যুবকদের খুবই পছন্দ করেন অনেক ছেলেরা তোমরা প্লে কার্ড উঁচু করে আমার নাম লিখে আমার দৃষ্টি আকর্ষণ করেছো আমি দেখেছি তোমাদের প্লে কার্ড তাপসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান জনপ্রিয়তা খুব অল্প সময় সুশলিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বাংলা আরবি ইংরেজি ভাষায় খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন উপার্জন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাপসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না হাদিয়া হিসেবে যা পান তা নিয়েই থাকেন বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন সেখানে পিএইচডি করছেন সময় পেলে তাফসির মাহফিল করেন এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান একটা কার্ড ইস্যু করে যায় বাবা বছরের একদিনে যদি কেমন করে চলে